নমস্কার দর্শন চর্চায় সবাইকে স্বাগত জানাই আজকে বেদান্ত সারের ওপর যে বেদান্তের অদ্বৈত বেদান্ত নিয়ে আলোচনা চলছে বেদান্ত সার কে বেস করে সেটার সেশন এইট তো দেরি না করে প্রার্থনার মাধ্যমে আমি সেশনটা শুরু করছি ওম সহনা সহনুক্ত সহ বীর্যম করবহাই তেজস্বী নাধীতমস্তু মা বিষাবহী শ্রী গুরুভ নমাহ হিয়ম তো আমরা শনিবার ছিল শনিবার অবধি আমরা যেটুকু করেছিলাম সেখানে আমরা আবরণ শক্তি বিক্ষেপ শক্তি নিয়ে আলোচনা দেখেছিলাম আমি সেটার খুব ডিটেল ডেসক্রিপশনে যাচ্ছি না কারণ ওটা নিয়ে অলরেডি আমাদের আগের দিন আলোচনা হয়ে গেছে সামান্য একটুখানি বলে নিচ্ছি ভূমিকা হিসেবে সেটা হচ্ছে আবরণ শক্তির বিক্ষেপ শক্তি আমরা অজ্ঞান বা মায়ার দুটো শক্তি দেখেছিলাম মায়া শব্দটা এখানে উল্লেখ নেই এখানে অজ্ঞান শব্দটাই ব্যবহৃত হয়েছে তো সেটা শক্তিটা কি আবরণ মানে মেঘ যেরকম শব্দকে আবহিত করে দিচ্ছে ঠিক একইভাবে অজ্ঞান অজ্ঞানের একটা শক্তি হচ্ছে আবরণ শক্তি সেটা ব্রহ্মকে আবৃত করে দিচ্ছে এবং বিবর্ত শক্তির মাধ্যমে ব্রহ্মকে জগৎ রূপে প্রতিভাত করছে বিবর্ত এর থেকে তো আহ বিক্ষেপ শক্তির মাধ্যমে জগৎ প্রপঞ্চকে সৃষ্টি করছে অর্থাৎ ব্রহ্মের মাধ্যমে আমাদের জগৎ সৃষ্টি হচ্ছে ঠিক এভাবে বলা হচ্ছে বা জগৎ আমাদের গিয়ে বাড়ালে মানে ব্রহ্ম জগৎ কিছু নয় এই জায়গাটা চরম সত্য হিসেবে থাকলেও এখানে কি বলা হচ্ছে যে আমরা যে জগৎটা দেখছি সেটা তো রয়েছে সেটাকে তো কোনোভাবে অস্বীকার করা যাচ্ছে না তো সেটার সৃষ্টি কিভাবে হচ্ছে এবারে এখানে সেই প্রক্রিয়াটা বর্ণনা করা হবে তো জগতের সৃষ্টি প্রক্রিয়া বর্ণনা করার জন্য আমাদের জানা প্রয়োজন যে সূচনাটা কোথ থেকে হচ্ছে তো সূচনা আসছে অজ্ঞানতা থেকে অজ্ঞানের দুটো শক্তি একটা হচ্ছে আবরণ সেটা ব্রহ্মকে আচ্ছন্ন করে দিচ্ছে আবরিত করে দিচ্ছে এবং দ্বিতীয় শক্তি হচ্ছে বিক্ষেপ যেটা জগতে সৃষ্টি করছে এইটা মূলত আমি আগের সেশনে আলোচনা করেছিলাম তো এবার এখান থেকে প্রশ্ন উঠছে যে এই যে আমরা আহ জগৎ সৃষ্টির কথা বলছি তো জগৎ সৃষ্টি কিভাবে হচ্ছে আজকে যেটা আলোচনা করব সেখানে মূলত জগৎ সৃষ্টি কিভাবে হচ্ছে ধাপে ধাপে সেটা বর্ণনা করা হচ্ছে তো এখানে আমরা প্রথমে কি দেখছি আমরা কি পেয়েছিলাম যেমন সাংখ্য দর্শনে প্রকৃতির ত্রিগুণের কথা বলা হয় সে তেমনি এখানে অদ্বৈত বেদান্তে মায়া তথা অজ্ঞানের ত্রিশক্তি বা ত্রিগুণের কথা বলা হচ্ছে শক্তি না সরি ত্রিগুণের কথা বলা হচ্ছে কি কি ত্রিগুণ সত্য রজতম আচ্ছা এটা কিন্তু সত্য নয় সত্য স্পেলিংটা হচ্ছে যদি বাংলা বা সংস্কৃতে লিখি দন্ত তয়ে তয়ে বয় আর বিসর্গ আর যদি ইংলিশে লিখি তাহলে লিখতে হবে এস এ টি টি ভি এ ভিটা হচ্ছে ও এইটার জন্য ডায়াক্রিটিক্যাল স্পেলিং অনুযায়ী তো এখানে আমরা কি দেখছি যে অজ্ঞান উপহিত যে চৈতন্য সেটা থেকে এই জগৎ প্রাজ্ঞ সবকিছু সৃষ্টি হচ্ছে কারণ ঈশ্বর সমষ্টি থেকে ঈশ্বর আর ব্যাসটি থেকে প্রাজ্ঞের সৃষ্টি হচ্ছে এটা আমরা আগেই দেখেছি বাট জগৎ কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখব এখানে কি বলা হচ্ছে তমপ্রধান যে বিক্ষেপ শক্তি বিশিষ্ট অজ্ঞান উপহিত চৈতন্য অর্থাৎ ঈশ্বর থেকে আকাশ আকাশ থেকে বায়ু বায়ু থেকে তেজ তেজ থেকে জল জল থেকে পৃথিবী উৎপন্ন হয় তো তমপ্রধান বিক্ষেপ শক্তি বিশিষ্ট অজ্ঞান উপহিত চৈতন্য তমপ্রধান কেন বলা হচ্ছে তমপ্রধান বলার কারণ হচ্ছে এই যেগুলো সৃষ্টি হচ্ছে এগুলো কিন্তু জড় আমাদের আমরা দেখি যে সত্ত্বগুণ যিনি সাত্বিক ব্যক্তি তার মধ্যে স্ত্রী গুণের মধ্যে সত্য গুণের পরিমাণ বেশি হয় বাকি দুটো গুণ গুণের আন্ডারে থাকে মানে বাকি বাকি দুটো দুটো গুণ গুণ অবস্থিত কিন্তু থাকা সত্ত্বেও সেই গুণের আধিপত্য হচ্ছে না আধিপত্য হচ্ছে ঠিক একইভাবে আমরা যখন জগতের বিভিন্ন জড় বস্তুর উল্লেখ করছি সেখানে জড়ত্ব মূর্হত্ব এই ভাবটা বেশি রয়েছে তো সেক্ষেত্রে তমগুণ থেকে সেগুলোর উৎপত্তি ঘটছে আবার কোনটা সত্যগুণ থেকে উৎপন্ন হচ্ছে কোনটা রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে সেটারও ব্যাখ্যা আমরা পাই সেখানে মূলত কি বলা হচ্ছে যে যেটা কিভাবে বর্ণনা করা হচ্ছে আমরা তৈতরীয় উপনিষদে কি পাচ্ছি তসমাত বা এ তসমাত আত্মন আকাশ আকাশ সম্ভূত এটা তৈতরীয় উপনিষদে উম অর্থাৎ শ্রুতিতে বলা হচ্ছে তো এর অর্থটা কি সেই আত্মা থেকে আকাশ উৎপন্ন হয়েছে আমরা জানি ইজ ইকুয়াল টু ভিন্ন কিছু নয় আত্মানি নি ব্রহ্মণ পরম নিম তো এখানে পরমাত্মা আর পরম ব্রাহ্মণকে সমার্থক বলা যায় তো তার থেকে প্রথম উৎপন্ন হচ্ছে আকাশ এবার এখানে সেইভাবেই সৃষ্টি প্রক্রিয়াটাকে বর্ণনা করা হচ্ছে যে আকাশ থেকে সেই চৈতন্য যেটা অজ্ঞান উপহিত চৈতন্য তার থেকে আকাশ উৎপন্ন হচ্ছে সেই আকাশ থেকে বায়ুর উৎপত্তি হচ্ছে সেই বায়ু থেকে অগ্নির উৎপত্তি হচ্ছে বা তেজের উৎপত্তি হচ্ছে সেই অগ্নি থেকে অপ অর্থাৎ জলের উৎপত্তি হচ্ছে এবং সেই অপ থেকে পৃথিবী বা ক্ষিতি বা অর্থ আর কি যেটা সেটার উৎপত্তি হচ্ছে তো এই যে পাঁচটা এগুলো পঞ্চভূত পঞ্চমহাভূত এবার এগুলো কিন্তু সূক্ষ্ম মহাভূতের কথা বলা হচ্ছে না তো এবার পরে তারপরে কি বলা হচ্ছে যে এগুলোর মধ্যে জ্বরের মানে ডর মানে আহ না বস্তু যেটাকে বলা একদম বর্গীয় জয় শূন্য জ্বরের আধিক্য ডিয়া আধিধিকীয় দৃষ্টিভূত হয় তো সেই কারণে বা জড়তা যেটাকে বলা হয় জড়তা দৃষ্টিভূত হয় বা তার আধিক্য থাকে সেই কারণে এগুলো তমগুণ থেকে উৎপন্ন হচ্ছে বলে অনুমান করা হচ্ছে এখানে কি বলা হচ্ছে পরের জায়গাটায় যে সেই সকল আকাশ প্রভৃতিতে অধিক জড়তা দেখা যায় বলে তাদের কারণের মধ্যে তমগুণের আধিক্য অনুমান করা হয় অর্থাৎ উৎপত্তির সময় কারণ অজ্ঞানের গুণ অনুযায়ী আকাশ আদিতে সত্য রজ তমগুণের উৎপত্তি হয় এগুলিকে প্রথম উৎপন্ন পঞ্চভূতকে এগুলিকে মানে প্রথম উৎপন্ন যে পঞ্চভূত তাকে সূক্ষ্মভূত তন্মাত্র এবং অপঞ্চীকৃত বলে এখানে যেটা বলা হচ্ছে সেটা একটুখানি ব্যাখ্যা করে বলি অপঞ্চীকৃত শব্দটা এসেছে পঞ্চীকৃত বিপরীত রূপে এখানে আমরা কি কি পেলাম তাহলে যে অজ্ঞানের গুণ অনুযায়ী আকাশাদিতে তমের উপর অজ্ঞানের তিন গুণ রয়েছে অজ্ঞানের তম এবার যেটা উৎপন্ন হচ্ছে সেটার মধ্যেও গুণ থাকছে কিন্তু কোনটা আধিক্য থাকছে সেটা তার স্বরূপ অনুযায়ী নির্ণী হবে উৎপত্তি সময় কারণ অজ্ঞানের গুণ অনুযায়ী যখন বিষয়টা মানে কার্যটা উৎপন্ন হচ্ছে তার পূর্বে সেই কারণে কোন গুণটার আধিক্য রয়েছে সেই অনুসারে কিন্তু এটা নির্ণীত হচ্ছে এবার এখানে যে প্রথম উদ্ভূত পঞ্চভূত তাকে সূক্ষ্মভূত বলা হচ্ছে সূক্ষ্ম মানে সাকিল এটা স্থুল নয় এটা দৃষ্টিগোচর নয় তারপরে বলা হচ্ছে তন্মাত্র পঞ্চ তন্মাত্র পঞ্চ সূক্ষ্মভূত আর অপঞ্চীকৃত মানে এগুলো একটার সাথে আরেকটা মিশ্রিত ভাবে থাকছে না যখন মহাভূতের সৃষ্টি হচ্ছে তখন সেই পঞ্চীকরণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবার এই ভূত থেকে সূক্ষ্ম শরীর আর স্থূল ভূতের উৎপত্তি করছে তো এখানে কি বলা হচ্ছে যে এই আকাশ প্রভৃতি শরীর সমূহ এবং অর্থাৎ তেজ মরুদ যে স্থূল ভূত গুলোর নাম আমরা জানি সেগুলো উৎপন্ন সতেরোটি অবয়ব বিশিষ্ট লিঙ্গ শরীরকে বলা হয় সূক্ষ্ম শরীর সতেরোটি অবয়ব বিশিষ্ট মানে কি কি থাকছে সেটা বলা সূক্ষ্ম শরীর কোনটাকে বলা হচ্ছে সূক্ষ্ম শরীর হচ্ছে পাঁচটা জ্ঞানেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় কত হলো দশ পাঁচটি বায়ু পনেরো মন এবং বুদ্ধি তো এই যে সতেরোটা অবয় নিয়ে গঠিত হচ্ছে সূক্ষ্ম শরীর আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের যে উল্লেখ করা হলো সেই পাঁচটা জ্ঞানেন্দ্রীয় ক্রি শ্রোত্র অর্থাৎ কর্ণেন্দ্রীয় পান ত্বক ত্বকেন্দ্রীয় চক্ষু আহ চক্ষু দর্শনেন্দ্রীয় ঝিবা রসনেন্দ্রীয় ঘ্রাণ ঘ্রানেন্দ্রীয় বা তো এবারে এখানে আমরা কি দেখলাম তাহলে বিক্ষেপ শক্তির কারণে জগৎ সৃষ্টি হচ্ছে এবং জগৎ সৃষ্টি শুরু থেকে কিভাবে হচ্ছে আত্মা থেকে প্রথম আসছে আকাশ আকাশ থেকে আসছে আকাশ থেকে প্রথম আসছে বায়ু বায়ু থেকে আসছে তেজ তেজ থেকে আসছে জল জল থেকে আসছে তো এই অনুপা অনুসারে সৃষ্টি হচ্ছে এবার এগুলোর মধ্যে কোন গুণের আধিক্য থাকবে সেটা নির্ণী হচ্ছে কার্য উৎপন্ন হওয়ার পূর্বে সেই কারণে গুণ সেই অনুসারে তদানীন সত্য রাজমাংশি কারণ গুণ ক্রমে আকাশ তেসু আকাশাদি অর্থাৎ তিনটে গুণের মধ্যে কোন গুণ কার্যে বর্তমান থাকবে সেটা কারণের গুণ অনুযায়ী নির্ণীত হবে এবার এখানে আমরা সূক্ষ্মভূত তন্মাত্র অপদৃত উল্লেখ পেলাম যেখানে এই আকাশ থেকে পৃথিবী অব্দি অপদৃত যে সূক্ষ্মভূত সেটার উৎপত্তি করতে এবার এটা থেকে উৎপন্ন হচ্ছে সূক্ষ্ম শরীর যার মধ্যে সতেরোটি অবয়ব রয়েছে এবং উৎপন্ন হচ্ছে স্থূলভূত তো স্থূলভূত হচ্ছে পঞ্চমহাভূত প্রক্ষিতি অব তেজ মরুদ বোন তাছাড়া যে সূক্ষ্ম শরীর তার মধ্যে আমরা পাচ্ছি সতেরোটি অবয়ব সতেরোটি অবয়ব হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এগুলোকে সূক্ষ্ম শরীর কেন বলা হচ্ছে সেটা বলি কেননা এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ আমরা যে বাহ্য অঙ্গগুলো দেখছি সেগুলো কিন্তু নয় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় বলতে আমরা যে চক্ষুকর্ণ নাসিকা জিহ বা ত্বক দেখতে পাই সেটা নয় সেগুলো কিন্তু আধার সেগুলো স্থূল সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রকৃত যে জ্ঞানেন্দ্রীয় সেটা কিন্তু তার ভিতরে অবস্থিত সেটা সূক্ষ্ম শরীরের অন্তর্ভুক্ত সেটাকে আমরা দেখতে পাচ্ছি তাহলে হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় দশটা হলো তারপরে আসছে পাঁচটি বায়ু অর্থাৎ পঞ্চপ্রাণ পঞ্চবায়ু মন আর বুদ্ধি এখানে কি বলা হয়েছে তাহলে হচ্ছে পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি বায়ু মন ও বুদ্ধি জ্ঞানেন্দ্রীয় পঞ্চকাম বুদ্ধি মানসি কর্মেন্দ্রীয় পঞ্চকাম বায়ু পঞ্চকাম এবার এই অংশটা ছোট ছোট টেক্সট দিয়ে লেখা হয়েছে এক লাইন এক লাইন করে মোটামুটি টেক্সট গুলো রয়েছে তাই আজকে অনেকটাই একটু পড়াতে পারবো আশা করছি দেখা যাক এগোয় তো এবার আমরা দেখলাম পাঁচটা জ্ঞানেন্দ্রীয় সৃষ্টি হচ্ছে প্রফুরিদে তো পাঁচটা জ্ঞানেন্দ্রিয়ের কথায় কি লেখা হয়েছে দেখা যাচ্ছে যে পাঁচটা জ্ঞানেন্দ্রিয় কিভাবে উৎপন্ন হচ্ছে যে এই ইন্দ্রিয়গুলি আকাশ আদি পঞ্চভূতের পৃথক পৃথক সত্তিক অংশ থেকে যথাক্রমে উৎপন্ন হয়েছে অর্থাৎ এই যে আকাশ আদি পঞ্চভূত আমরা যে পঞ্চভূতের কথা জানি পৃথিবী অপ তেজ মরুৎ আর যে সত্তিক অংশটা অর্থাৎ যে সত্ত গুণ দ্বারা উৎপন্ন যে অংশ ঠিক সত্তিক অংশ থেকে উৎপন্ন হচ্ছে পাঁচটি জ্ঞানী চক্ষু কর্ণ নাসিকা তারপরে চলে যাচ্ছে বুদ্ধির পরিচয় বুদ্ধির পরিচয় কি বলা হচ্ছে এটা নিশ্চয়াত্মিকা মানে আমরা কি করি সাধারণত বুদ্ধির মাধ্যমে ডিসিশন নি তো বুদ্ধির মাধ্যমে আমরা কোনো কিছু নিশ্চয় করছি নিশ্চয়াত্মিকা অন্তকরণ বৃত্তি বুদ্ধি আমাদের একটা অন্তকরণ বৃত্তি সেটা আমরা জানি বুদ্ধি আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমাদের সবার মধ্যেই আছে একজন চরম মূর্খ ব্যক্তির মধ্যেও সামান্য হলেও বুদ্ধি রয়েছে হ্যাঁ সেটাকে কাজে লাগাতে পারে কি পারে না সেটা আলাদা ব্যাপার কিন্তু রয়েছে সঠিক সঠিক বা ব্যবহারের দ্বারা সেই বুদ্ধির ব্যবহারও করতে পারে কি বলা হচ্ছে বুদ্ধি নাম নিশ্চয়াত্মিকা বৃদ্ধি তারপরে চলে যাচ্ছে মনের পরিচয় মান নাম সংকল্প বিকল্পাত্মিকা বুদ্ধি তো বুদ্ধি আমরা কি দেখলাম যেখানে আমরা মন আর বুদ্ধির দ্বন্দ্ব অনেক সময় আমরা কথাটা শুনে থাকি তো বুদ্ধি বলতে কি বলে বোঝাচ্ছে যে নিশ্চয়াত্মিকা যে যার মাধ্যমে আমরা কোনো কিছু নিশ্চয় করছি ডিসাইড করছি ডিসিশন নিচ্ছি আর মন হচ্ছে সংকল্প বিকল্প অন্তঃকরণ বৃত্তি দুটোই কিন্তু অন্তঃকরণ বৃত্তি মন অন্তঃকরণ বৃত্তি বুদ্ধিও অন্তঃকরণ বৃত্তি মনের ক্ষেত্রে আমরা কি হচ্ছে সংকল্প আর বিকল্প সংকল্পাত্মক বিকল্পাত্মক সংকল্প বিকল্পাত্মিকা অন্তঃকরণ বৃত্তি হচ্ছে মন মনের কাজটা কি আমরা ইচ্ছা করছে আমি এটা এটা চাই এই এই যে যে ব্যাপারটা হচ্ছে মনের কাজ বৃত্তিটা এইটা আমাদের মনের কারণে কিন্তু আমরা যখন কোনো কিছু দৃঢ়ভাবে নির্ণয় করছি যে ধরা যাক আমি কোন একটা কোর্সে ভর্তি হতে চাই আমি এই কোর্সটায় ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলাম তখন সেটা হয়ে যাচ্ছে বুদ্ধির কাজ আবার যখন সেই কোর্সটার ব্যাপারে দুটো সিমিলার কোর্স রয়েছে আমি এটাই ভর্তি হব না অপর ভর্তি হব সংকল্প বিকল্প তো সংকল্প বলতে এখানে কি বলছে যে কোনো বিষয়ে আমরা এটা এটা করতে চাই বিকল্প মানে না আমি ওটা করবো রকম যে ব্যাপারটা একটা বোনা মোনা যখন আমাদের এসে যায় সংশয়ের ব্যাপারে এসে যায় সেইটা মনের মন নামক অন্তঃকরণ বৃত্তির কারণে ঘটে থাকে এবং বুদ্ধি নামক অন্তঃকরণ বৃত্তির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হই তারপরে কি আসছে চিত্ত আর অহংকারের ধারণা যেখানে আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলে রাখি মন বুদ্ধি চিত্ত অহংকার অন্তঃকরণ বৃদ্ধি সব ধারণাগুলি এটা অদ্বৈত বেদান্ত মত অনুসারে বলা হচ্ছে কেননা সাংখ্যে একরকম ব্যাখ্যা আছে ন্যায় দর্শনে একদম ভিন্ন রকম ব্যাখ্যা আছে তো সেইগুলোর সাথে কম্পেয়ার করতে গেলে কিন্তু কনফিউশন হয়ে যাবে তাই এটা অদ্বৈত বেদান্তের মত হিসেবে মাথায় রেখে পড়াটা বেটার তো এখানে চিত্ত আর অহংকারের ধারণা কি পাচ্ছি আমরা যে এই দুটির মধ্যে অর্থাৎ মন আর বুদ্ধির মধ্যে চিত্ত আর অহংকার কি বলা হচ্ছে অনুসন্ধান বা সরদাত্মক যে অন্তঃকরণ বৃত্তি সেটা হচ্ছে চিত্ত আমি এই রূপ অভিমান অভিমানাত্মিকা যে অন্তঃকরণ বৃত্তি সেটা হচ্ছে অহংকার মানে আমি যখন কিছু অনুসন্ধান করছি আমি যখন কিছু মনে করছি মানে রিসার্চ এন্ড রিমেম্বার তখন সেটা হয়ে যাচ্ছে আমার চিত্ত এবং আমি আমি ইগো যেটা বা এটা আমার এই যে অভিমান বুদ্ধি বা হচ্ছে এবং অহংকারের যদি খারাপ দিকটা আমরা দেখি অনেক সময় আমরা বলি অহংকারী হয়ে পড়েছে মানুষ বা অমুক ব্যক্তিটি খুব অহংকারী মানে কি সে তার এই আমি ভাবটা নিয়ে অত্যধিক গর্বিত যেটা গর্ব একটা সড়রিপুর অন্তর্ভুক্ত হচ্ছে মানে যখন সে সেই আমি ভাবটার অতিরিক্ত কিছু ভাবতেই পারে না অন্য কেউ কিছু পারতে পারে সেটা ভাবতেই পারে না তখন সেটা হয়ে যাচ্ছে চরম নেগেটিভ অর্থে অহংকার কিন্তু যেমন আমরা যদি আদি শঙ্করাচার্যের নির্বাণ আমি দেখি সেখানে একটা লাইন আছে বলা হচ্ছে মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহ আমি এগুলোর কোনোটাই নই এই আমিটা না আহম না আহম এই যে আহম বলতে সেই শুদ্ধ চৈতন্যকে বোঝানো হচ্ছে আমি মন নই আমি বুদ্ধি নই আমি চিত্ত নই আমি অহংকার এটাই বোঝানো হচ্ছে তো নির্বাণ সেটা আমি এই লাইনটা আছি এটার পরবর্তী যে লাইনটা পাই আমরা চিতানন্দ রূপ শিবহম শিবহম এখানে শিব বলতে কিন্তু ওই একটা নির্দিষ্ট আকৃতির মূর্তি বা একটা নির্দিষ্ট আকৃতির দেবতা স্বরূপ হিসেবে নয় পরম স্বরূপ যে নির্গুণ ব্রহ্মকে চিদানন্দ রূপম শিবোহম শিবহাম মহাবাক্যেরই উল্লেখ করা যায় যেমন আহম ব্রহ্মাস্মী এখানেও কিন্তু ব্রহ্মাসমি মানে ব্রহ্মাশ্মী ব্রহ্মদেবের কথা বলা হচ্ছে না ব্রহ্মা যে স্ত্রী যে ব্রহ্মা তার কথা বলা হচ্ছে না এখানেও কিন্তু ব্রহ্ম বলতে ব্রহ্মন পরম ব্রহ্মেনের কথা বলা হচ্ছে সব অর্থ হয়ে যাচ্ছে আচ্ছা তো এবার এখানে আমরা এখানে কি পেলাম তাহলে মন বুদ্ধি চিত্ত অহংকার এগুলো আকাশাধীন মিলিত যে সত্যাংশ মানে সপ্তগুণ থেকে যে অংশ আমরা সত্যগুণের যে অংশ তার থেকে এগুলো উৎপন্ন হচ্ছে কেন কেননা এগুলো প্রকাশ করে এগুলো প্রকাশাত্মিকা এই জন্য এই প্রকাশাত্মক ধর্মটা কার্যটা সত্যগুণের কাজ সেই কারণে এগুলো থেকে উৎপন্ন হয়েছে প্রকাশ করা মানে কি পাশে যে লাল রঙের ফুলটা রয়েছে সেটাকে রিফ্লেক্ট করবে এই যে রিফ্লেকশন এই বিষয়টা সত্যগুণের কার্য বলা যায় ধর্ম বলা যায় বা একটা যদি আয়না রাখি সেটাও রিফ্লেক্ট করে সেটাও সত্যগুণের কাজ তো সেই কারণে মন বুদ্ধি অহংকার চিত্ত রিফ্লেক্ট রিফ্লেক্ট করছে কেন এই যে যে আমাদের শুদ্ধ চৈতন্য আমরা তাকে জানতে পারছি না আমরা এই মন বুদ্ধি অহংকার চিত্ত এগুলোর কারণে নিজেদের জ্ঞাতা কর্তা ভোক্তা রূপে গণ্য করছি এই রিফ্লেকশনের কারণে এই জড় জগৎ যখন আমাদের মধ্যে রিফ্লেক্ট করছে তখন আমরা কোন কিছু জানছি জগৎ থেকে কিছু জানছি তো আমি জড় জগতের বিষয়ে আমরা ভোগ করছি করছি তো তো আমি 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 ভোক্তা জড় জগতের বিষয়ে কার্য কর্তা এইভাবে নিজেদেরকে দেখছি ওই শুদ্ধ চৈতন্য রূপে নিজেদেরকে জানছি না এই জায়গাটা এসে যাচ্ছে সেই কারণেই এটা আহ প্রকাশাত্মক বলা হচ্ছে এবার আসছে পরের পয়েন্ট বিজ্ঞানময় কোষ তো এখানে কি বলা হয়েছে আমি লাইনটা পড়ি এই বুদ্ধি জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে মিলিত হয়ে বিজ্ঞান মহায় কোষ নামে পরিচিত এই যে বুদ্ধির কথা আমরা পেলাম সেই বুদ্ধি যখন জ্ঞানেন্দ্রিয়ের সাথে যুক্ত হচ্ছে তখন সেটা বিজ্ঞান মহায় কোষ নামে পরিচিত হচ্ছে এখানে বিজ্ঞান শব্দটা কিন্তু ওই সায়েন্স অর্থে ব্যবহৃত হচ্ছে না বিজ্ঞান মানে হচ্ছে জ্ঞানের কথাই জ্ঞানের প্রকাশের কথাই বলা হচ্ছে বিজ্ঞান শব্দটা কিন্তু আহ একটা উপসর্গযুক্ত হয়েছে জ্ঞানটাকে বিশেষ রূপে দেখানো হচ্ছে বিজ্ঞান বিশেষ রূপে জ্ঞাত কি বলা হচ্ছে এই বিজ্ঞানময়ী কৌশী আমি কর্তা যেটা আমি এই মাত্র বললাম আমি কর্তা আমি সুখী আমি দুঃখী ইত্যাদি অভিমান করে থাকে তাই ইহলোক এবং আমি ব্যবহারিক জীব বলা তো আমি উদাহরণ দিতে গিয়ে জায়গাটা বলছিলাম যে কিভাবে রিফ্লেক্ট করছে সেইটার প্রসঙ্গে এবার রিফ্লেক্ট করার ব্যাপারটা আমি যখন বলছিলাম তো আমাদের এই রিফ্লেকশন এই ভাবটা আসবে কি করে জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে কারণ আমরা কোনো কিছু বাইরে থেকে গ্রহণ করছি মানে সেটা জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে কর্মেন্দ্রিয়ের মাধ্যমে গ্রহণ করছি তো সেক্ষেত্রে এখানে কি বলা হয়েছে যে জ্ঞানেন্দ্রিয়ের সাথে যখন যুক্ত হয় তখন সেটা হচ্ছে বিজ্ঞানময় অয়মেব কর্তৃত্ব বক্তৃত্ব সুখিত্ব মানে আমার এটার কারণে সুখ উৎপন্ন হলো আমার এটার কারণে দুঃখ উৎপন্ন হলো আমি এটার কারণে নিজেকে ভোক্তা মনে করছি আমি এটার কারণে নিজেকে জ্ঞাতা মনে করছি এই রূপ আমাদের যে বোধটা হয় তাই ইহল এ তাই একে ইহলোক বা পরলোকগামী ব্যবহারিক জীব বলা হয় অর্থাৎ জীব কেন বলা হচ্ছে সেটারও এখানে আমরা উল্লেখ পেয়ে গেলাম আমরা এই বুদ্ধি আর পঞ্চ জ্ঞানেন্দ্রীয় যুক্ত করে নিজেকে ব্যাখ্যা করছি এবং সেটার আমরা আমরা ব্যবহারিক পরিগণিত কিন্তু কারণে সেই শুদ্ধ আত্মা স্বরূপ পরম ব্রহ্ম কিন্তু আমরা নিজেদের আইডেন্টিফাই করছি জীব রূপে কিভাবে আইডেন্টিফাই করছি এইভাবে আইডেন্টিফাই করছি তারপরে বলছে মনোময় কোশ মনোময় কোষে কি বলছে জ্ঞানেন্দ্রীয় জ্ঞানেন্দ্রিয় সকলের সঙ্গে মিলিত হয়ে মন মনোময় কোষ নামে অভিহিত হয় তার মানে আমরা কি দেখলাম যখন বুদ্ধি জ্ঞানেন্দ্রিয়ের সাথে যুক্ত হচ্ছে সেটা হয়ে যাচ্ছে বিজ্ঞানময় যখন মন জ্ঞানেন্দ্রিয়ের সাথে যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে মনোময় কোষ আচ্ছা এখানে আমি মননের ব্যাখ্যাটা থেকে একটা লাইন একটু পড়ছি মনোময় কোষ ইচ্ছা শক্তি বিশিষ্ট আমরা মনের ব্যাখ্যাটায় কি দেখলাম সংকল্প বিকল্পের কথা বলা হচ্ছে যে আমি এটা করতে চাই আমি এটা করতে চাই না বা আমি এটা করবো না ওটা করবো এই ধরনের যে দ্বন্দ্ব মনের মধ্যে চলে সেটার কথা বলা হচ্ছে তো সেই জন্য বলছে ইচ্ছা শক্তি বিশিষ্ট মনোময় পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চ কর্মেন্দ্রীয় মন এই এগারোটি দ্বারা ঠিক এরকম একটা মতও আছে ভিন্ন মত এটা আহ লোকনাথ স্যার তার মননের ব্যাখ্যায় বলছেন কিন্তু সদানন্দ যোগিন্দ্র বলছেন মন ও পাঁচটি জ্ঞানেন্দ্রীয় কথা ওটা ভিন্ন ব্যাখ্যার কথা বলা হলো আমরা যদি বেদান্ত সার গ্রন্থটা অর্থাৎ সদানন্দ যোগীন্দ্র যেটা লিখেছেন সেটা ধরি সেখানে কিন্তু শুধুমাত্র মন আর জ্ঞানের দিয়ে কথাই বলা হচ্ছে তারপর কি বলছে যে এই কোষের দ্বারা আচ্ছাদিত চৈতন্য দেহকে দেহ প্রভৃতিকে আমি বা আমার এইটা অভিমান করে এই যে আমি যারা বলছি এটা আমার চশমা আমার চশমা তো এটা আমার থেকে ভিন্ন কিছু তো আমি যখন বলছি আমার দেহ আমার মন তখন কিন্তু সেই আমার আমারটা কিছু একটা ভিন্ন হয়েই যাচ্ছে কিন্তু এই কোষের দ্বারা আচ্ছাদিত চৈতন্য দেহ প্রভৃতিকে আমি বা আমার এমন অভিমান করে থাকি মানে এই আমরা আমার দেহ বলা সত্ত্বেও এটাকেই আমি বলে মনে করছি অনেককে মনটাকেই আমি বলে মনে করছি কিন্তু এই আমিটা পৃথক এই আমিটাই হচ্ছে সেই শুদ্ধ চৈতন্য কিন্তু সেই শুদ্ধ চৈতন্যটাকে আমরা আইডেন্টিফাই না করে আমরা এই মনটাকে এই দেহটাকে এইটা যে সমষ্টিটাকে আমি বলে ভুল করছি বা বলা যায় মনে করছি কল্পনা করছিও বলবো না আমাদের অজ্ঞানতার কারণে এই বোধটা আমাদের জন্মায় মন যেহেতু সংকল্প বিকল্পাত্মক তাই বুদ্ধির তুলনায় আরো জড়ো জ্ঞানের ইচ্ছার পরে সত্য উপহিত সত্যপহিত রজবিকার হলো মনোময় কোষ এমন মত কোন কোন বিজ্ঞান পোষণ করেন এটা মননের ব্যাখ্যায় রয়েছে এটা বেদান্ত কোন সংস্কৃত থেকে অনুবাদে নয় আচ্ছা তারপরে আমরা কি পাচ্ছি হলো তখন জ্ঞানেন্দ্রিয়ের তাহলে সাথে বুদ্ধি যুক্ত হচ্ছে তখন সেটা হচ্ছে বিজ্ঞানময় কোষ যখন জ্ঞানেন্দ্রিয়ের সাথে মন যুক্ত হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে মনোময়কোষ এরপরের পয়েন্টটাই কি আসছে এরপরের পয়েন্টে আমরা পাচ্ছি পাঁচটি কর্মেন্দ্রিয়ের পরিচয় ও উৎপর মানে পাঁচটা যে কর্মেন্দ্রীয় সেটা কিভাবে উৎপন্ন হচ্ছে এবং সেগুলো কি কি তো পাঁচটি হচ্ছে মানে আমরা যে কথা বলছি এই যে কথা বলার বা শব্দোচ্চারণ সাধনটা এটা একটা কর্ম এই জন্য এগুলোকে কর্মেন্দ্রীয় বলা হয় তো এটা হলো প্রথম পানি পানি মানে হাত হাতের দ্বারা আমরা কর্ম করি তো এটা হলো দ্বিতীয় পাদ মানে হচ্ছে পা লেগ আমরা কোন স্থান থেকে স্থানে যাওয়ার জন্য পায়ের ব্যবহার করি তো সেটা আরেকটা কর্মসাধন করছে তারপরে হচ্ছে পায়ু পায়ু মল ত্যাগের জন্য ব্যবহৃত একটা কর্মেন্দ্রীয় আমাদের শরীরে যখন বর্জ্য পদার্থ জমা হতে থাকে তখন সেগুলো যদি শরীর থেকে বার করে না দেওয়া হয় আমাদের শরীর অসুস্থ হয়ে পড়বে এবং আমরা অন্য কোন কার্য সাধন করতে সেই কারণে এটাও অত্যন্ত প্রয়োজনীয় একটা কর্মেন্দ্রীয় আর পঞ্চম যে কর্মেন্দ্রীয় সেটা হচ্ছে উপস্থ উপস্থ অর্থাৎ যেটা জনেন্দ্রীয় অর্গ্যান বা রিপ্রোডাক অর্গ্যান অর্থাৎ যেটা না থাকলে এই যে আহ পৃথিবীতে মানুষের বলা যাক বা যেকোনো প্রাণীর বলা যাক বংশবৃদ্ধি ঘটছে সেটা সম্ভবত এই যে পাঁচটা কর্মেন্দ্রীয় সেই উৎপত্তি কিভাবে হচ্ছে আকাশ কর্মেন্দ্রেভ্যাস্তেভক পৃথক ক্রমেণ উৎপাদ উৎপাদে এটা রজ তিনটে গুণের মধ্যে যে রজগুণ সেই রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে কেন রজগুণ থেকে উৎপন্ন কেন রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে কেন না আমরা কি জানি রজগুণের ধর্ম হচ্ছে চঞ্চলতা যখন কর্মের প্রসঙ্গ আসে তখন আমাদের রজগুণের কথা আসে যখন পুজো অধ্যয়নের কথা আসে তখন আসছে সত্যগুণের কথা এবং যখন মূঢ়তা জড়তার কথা আসে তখন আসছে তমগুণের কথা তো কর্ম করা যে অ্যাক্টিভিটি সেই ব্যাপারটা আসছে কিন্তু রজগুণ থেকে তো সেই কারণে এই যে পাঁচটা ইন্দ্রিয় কর্ম ইন্দ্রিয় কর্ম করা হচ্ছে এর মাধ্যমে তো এই পাঁচটা ইন্দ্রিয় সেই কারণে রজগুণ থেকে উৎপন্ন হয়েছে রজগুণের অংশ থেকে উৎপন্ন হয়েছে রজ অংশ থেকে ক্রমশ উৎপন্ন হয়েছে পঞ্চ বায়ুর যে লক্ষণটা সেটা আমি খুব সংক্ষেপে একটু বলে দিচ্ছি সেটা নিয়ে আমি পরের ক্লাসে আরেকটা আলোচনা করবো তারপরে বাকি প্রাণময় কোষ ইত্যাদি যা আছে সেগুলোতে যাব এখানে কি বলা হচ্ছে যে বায়ুগুলো হচ্ছে প্রাণ অপান প্রাণেতে রফলা আছে অপানে রফলা নেই জ্ঞান উদান সমান তো এই হচ্ছে পঞ্চপ্রাণ বা পঞ্চবায়ু এটাকে পঞ্চপ্রাণ বা পঞ্চবায়ু দুটোই বলা হয় নাসিকার অগ্রস্থানবর্তী যে বায়ু সম্মুখে গমন করে তাকে বলে প্রাণ অপান অধদিকে গমনশীল বায়ু বায়ু প্রভৃতি স্থানবর্তী সমস্ত শরীরবর্তী যে বায়ু সব দিকে গমন করে তার নাম ডান কণ্ঠ দেশে স্থিত ঊর্ধ্বদিকে গমনকারী উৎক্রমনশীল বায়ুর নাম উদান শরীর মধ্যবর্তী খাদ্য পানাদি বস্তুর সমীকরণকারীর যে বায়ু তাকে বলা হয় সমান সমীকরণ মানে পরিপাককরণ খাদ্য রসকে রক্ত শুক্র বিষ্ঠা প্রভৃতি রূপান্তরকরণ পরিপাকই সমীকরণ তো এই যে পঞ্চ বায়ু অঞ্চপ্রাণ তো আমরা এখানে দেখছি যে পাঁচ প্রকার বায়ুর কথা বলা হচ্ছে এবং সেই পাঁচ প্রকার বায়ু শরীরের কোন স্থানে গমন করছে সেটার উল্লেখ করা হচ্ছে যখন বলা হচ্ছে যে নাসিকার অগ্রস্থানবর্তী বায়ু সম্মুখে গমন করছে তখন সেটাকে প্রাণ বলা হচ্ছে অপান হচ্ছে অধদিকে গমনশীল যে বায়ু তাকে অপান বলা হচ্ছে যেটা বায়ু প্রভৃতি স্থানবর্তী হয় যখন শরীরবর্তী সব দিকে বায়ু গমন করে আমাদের শরীরের মধ্যে যেমন রক্ত চলাচল করছে সেরকম শরীরের সর্বস্থানে বায়ু অর্থাৎ যে আমরা অক্সিজেন গ্রহণ করছি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি জানি সেরকম আমাদের সারা শরীরে যদি বায়ুর উপস্থিতি না থাকে আমরা জীবিতই থাকতে পারবো তো সর্ব শরীরে যে বায়ু শরীরবর্তী যে বায়ু তার নাম ডান দেশে স্থিত ঊর্ধ্বদিকে দিকে গমনকারী যে বায়ু উৎক্রমনশীল বায়ু তাকে বলা হচ্ছে উদান আর শরীরের মধ্যবর্তী খাদ্য পানাদি বস্তুর সমীকরণ বায়ু অর্থাৎ যেটা আমাদের পাচন ক্রিয়াতে সাহায্য করছে পরিপাক করছে যেটাকে বলা হচ্ছে হচ্ছে সামান এই লক্ষণ বা পঞ্চপ্রাণ তাহলে আমাদের এই পঞ্চবায়ু অব্দি হয়ে গেল আমি পরের ক্লাসে সাংখ্যমতে যে পঞ্চবায়ু সেটার একটু আলোচনা করব কারণ সাংখ্যমতে একটু তো ভিন্ন মত হবেই তো সেটা এখানে অল্প করে লেখা আছে সেটার একটুখানি উল্লেখ করে আহ প্রাণ উৎপত্তি প্রাণময় কোষের আলোচনায় চলে যাব তাহলে আজকে আমরা কি কি আলোচনা করলাম আমরা আবরণ বিক্ষেপ করেছিলাম আলোচনা সেখান থেকে আমাদের আসছে বিক্ষেপ শক্তির মাধ্যমে জগৎ প্রপঞ্চ উৎপন্ন হচ্ছে জগৎ প্রপঞ্চের সৃষ্টি হচ্ছে তো জগৎ প্রপঞ্চ কিভাবে সৃষ্টি হচ্ছে সেটার আলোচনা সেটার বর্ণনা দিতে গিয়ে বলা হচ্ছে যে তমপ্রধান অংশ থেকে প্রথমে যে শুদ্ধ চৈতন্য তার যে তমপ্রধান অংশ তার থেকে আকাশ উৎপন্ন হচ্ছে আকাশ থেকে বায়ু বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল জল থেকে পৃথিবী উৎপন্ন হচ্ছে এই অংশটা হয়ে যাচ্ছে অপঞ্চীকৃত তন্মাত্র বা সূক্ষ্ম তার থেকে সূক্ষ্ম শরীর আর স্থূল ভূতের উৎপন্ন হচ্ছে সূক্ষ্ম শরীরের মধ্যে আমরা সতেরোটা অবয়ব পেলাম সতেরোটা অবয়বের মধ্যে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় মন বুদ্ধি আর পঞ্চ বা পঞ্চবায়ু তারপরে উৎপত্তি পরিচয় মনের হ্যাঁ জ্ঞানেন্দ্রিয়ের আহ তিনটে গুণের কোন অংশ থেকে হচ্ছে সত্য অংশ থেকে হচ্ছে সেটা পেলাম তারপরে মন বুদ্ধির পরিচয় পেলাম চিত্ত অহংকারের ধারণা নিয়ে আলোচনা করলাম তারপরে বিজ্ঞান বিজ্ঞানময় কোষ আর মনোময় কোষ নিয়ে আলোচনা করলাম লাস্ট এলো কর্মেন্দ্রীয় পাঁচটা কর্মেন্দ্রীয় পরিচয় আর তার উৎপত্তি থেকে হচ্ছে সব শেষে পঞ্চবায়ুর যে উৎপত্তি হচ্ছে সেটার লক্ষণ তাহলে এইভাবে আমরা পুরো জগৎটা কিভাবে উৎপন্ন হচ্ছে তার অনেকটা অংশ দেখে নিলাম এবার সাংখ্যমতে পঞ্চবায়ুতে কি বলা হচ্ছে সেটা একটুখানি দেখে আমরা চলে যাবই যে প্রাণ প্রাণপঞ্চকের উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা আজকে আমরা প্রাণপঞ্চকের বা পঞ্চবায়ুর লক্ষণটা দেখলাম কোনটাকে কি বলা হচ্ছে কোন বায়ুটাকে কি নামে উল্লেখ করা হচ্ছে এবার সেটার উৎপত্তি কিভাবে হচ্ছে সেটা যদি আমরা দেখি তাহলে দেখবো এটাও এই থেকে বুধবার দিন ক্লাস করব কারণ কালকে আমার হবে না বুধবার যদিও ক্লাস থাকে না কিন্তু আমি কালকের পরিবর্তে বুধবার ক্লাস নেব কালকে আমার হবে না সেই জন্য কালকে ক্লাসটা অফ থাকছে কালকের বদলে বুধবার আটটা থেকে করাবো তো আজকে সেকশনটা এখানেই শেষ করছি